বরফগুলি কি হয়, এই বরফের গোলা, ছোট্ট যে বরফের গোলা ছিল সেই বরফের গোলা চারিদিকে লেগে যেতে থাকে এবং যত নিচে গড়িয়ে যায় তত কি হয়, বরফের গোলাটা ধীরে 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 বড়ই হতে থাকে, একদম বড় হতে থাকে যত নিচে যায়। এই একই রকম প্রভাব আমাদের পড়াশোনার ক্ষেত্রেও দেখা যায়। কিরকম না, বিশেষ করে আচ্ছা এই তো প্রচন্ড দেখা যায়। কিভাবে আমি বলছি, আমি ধরলাম না ক্লাস ওয়ানে বা প্রথম শ্রেণীতে সকলকে তো প্লাস মাইনাস এইসব কিছু শেখানো হয় এবং বেসিক শেখানো হয়। তাহলে আজকে আমরা কি পড়বো, না ক্লাস এইট এর জ্যামিতিক প্রমাণ এটা পড়বো, ঠিক আছে? কোনো ছাত্র বা ছাত্রী, কোনো শিক্ষার্থী যদি ক্লাস না শিখে, দেখো তো জ্যামিতিক প্রমাণের এটা কি, না আমরা ত্রিভুজ কোন কোন বাহু নিয়ে ত্রিভুজ আমরা তৈরি করতে পারবো সেটা আমরা জানবো শিখবো, ঠিক আছে? তো বেসিক্যালি প্রথমে কি লেখাতে দেখো আমরা একটু পড়ি, চলো। আজ নানান দৈর্ঘ্যের ছোট বড় রঙিন কাঠি নিয়ে মজার খেলা খেলবো, আমরা কয়েকজন বন্ধু মিলে এই খেলা খেলবো। খেলাটি হলো মিতালি ও অনিক দুটি কাঠি দেবে, আমরা অন্য একটি কাঠি খুঁজবো যাতে এই তিনটি কাঠি দিয়ে একটি ত্রিভুজের মতো তৈরি করতে পারি। এবার যে ত্রিভুজের মতো তৈরি করব তার বাহুগুলির মধ্যে সম্পর্ক খুঁজব, ঠিক আছে? প্রথমে মিতালি কাঠি দুটি কাঠি দিল যাদের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে মিতালি দুটো কাঠি দিয়েছে, একটা হচ্ছে এই দেখো এই যে 3 সেন্টিমিটারের একটা কাঠি দিয়েছে মিতালি এবং এইরকম 5 সেন্টিমিটারের একটা কাঠি দিয়েছে। আমি 2 সেন্টিমিটারের একটা 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠি নিলাম ও মিতালির দেওয়া দুটি কাঠি যোগ করে ত্রিভুজের মতো তৈরি করার চেষ্টা করলাম। এবার এই 2 সেন্টিমিটারের কাঠিটা আমি দিয়েছি এবং ত্রিভুজের মতো তৈরি করার চেষ্টা করলাম। তো এই যে 2 সেন্টিমিটারটা আমরা দেখছি যে 3 সেন্টিমিটার যদি এইরকম নামিয়েও আনা যায় পরপর পরপর, ঠিক আছে, 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার মিলে কোনো দিনই একটা ত্রিভুজ তৈরি করা যাবে না। এরকম করে তোমরা চেষ্টা করে দেখতে পারো, 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার যোগ করলে এইরকম করে একটা এখান থেকে এইটুকু 3 সেন্টিমিটার হবে এবং এর থেকে এইটুকু 2 সেন্টিমিটার হবে, 2 সেন্টিমিটার হবে, কেননা 3 আর 2 যোগ করলে 5 হয়, অর্থাৎ এই যে 5 সেন্টিমিটার কাঠি সমান হয়ে যাবে, দিয়ে কোনো ত্রিভুজ তৈরি হবে না, কোনো ত্রিভুজ তৈরি হবে না, অর্থাৎ এইরকম একটা যে ত্রিভুজ তৈরি হলে তিনটি কোণ থাকতে হবে, তাই না? তিনটি বাহু তো রয়েছে, তিনটি কোণও থাকতে হবে, কিন্তু 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটারের কাঠি নিলে এইরকম একটা কি হবে, 5 সেন্টিমিটার তো, এবং 3 সেন্টিমিটার এইরকম একটা কাঠির দৈর্ঘ্য এতটুকু পড়বে এবং 2 সেন্টিমিটারের কাঠি এইরকম পড়বে, অর্থাৎ এইরকম যে মিডিলে একটা ফাঁকা জায়গা তিনটি কোণযুক্ত একটা ত্রিভুজ তৈরি হবে সেটা আমরা তৈরি করতে পারবো না। অর্থাৎ আমরা দেখছি যদি এখানে একটা কাঠি আমরা কি দেখলাম, একটা কাঠি দেখলাম 3 সেন্টিমিটার, একটা দেখলাম 2 সেন্টিমিটার, একটা দেখলাম 5 সেন্টিমিটার, কিন্তু দেখছি ত্রিভুজ তৈরি করতে পারছে না, অবশ্যই পারা যাবে না। এখানে দেখছি 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার সমান সমান 5 সেন্টিমিটার, তাই না? 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার 5 সেন্টিমিটার যোগ করলে 5 সেন্টিমিটারের সমান হয়, তাই না? এবার দেখো কি বলছে, জেসমিন 2 সেন্টিমিটার কাঠিটা সরিয়ে নিল। জেসমিন কি করেছে, এখান থেকে ওই যে 2 সেন্টিমিটারের কাঠি ছিল এই 2 সেন্টিমিটারের কাঠিটা সরিয়ে নিয়েছে, দিয়ে 3 সেন্টিমিটারের কাঠি এই যে নতুন কাঠিটা দিয়েছে, আবার 3 সেন্টিমিটার এই নতুন কাঠিটা দিয়েছে। আচ্ছা, এবার ত্রিভুজের মতো তৈরি করার চেষ্টা করলো এবং সে একটি ত্রিভুজের মতো পেলো, অর্থাৎ এইরকম একটা ত্রিভুজ তৈরি করা গেলো, এরকম একটা ত্রিভুজ তৈরি হলো। এখানে দেখছি 3 সেন্টিমিটার যোগ 3 সেন্টিমিটার, এটা 3 যোগ 3 যোগ করলে 6 হয়, যেটা অবশ্যই 5 সেন্টিমিটারের থেকে বড়, যেটা অবশ্যই 5 সেন্টিমিটারের থেকে বড়। স্নেহা 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে তিনটি কাঠি নিয়ে একটি ত্রিভুজ তৈরি করলো, ত্রিভুজ তৈরি করলো, কেননা আমরা দেখছি 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার যোগ যদি যোগ করি 3 যোগ 4 যোগ করলে আমরা পাচ্ছি 7, যেটা অবশ্যই 5 সেন্টিমিটারের থেকে বড়, অর্থাৎ এটা বড় হবে এর থেকে। এবার দেখো
আমি 3 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠির সাথে 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটারের একটি কাঠি ত্রিভুজের মতো তৈরি করতে পেরেছি। আচ্ছা, 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার যোগ করলে দেখো কত হচ্ছে, 3 আর 5 যোগ করলে হয় 3 যোগ 5 যোগ করলে হয় 8। 8 অবশ্যই 6 থেকে বড়, অর্থাৎ এটা দিয়ে ত্রিভুজ তৈরি করা যাবে। আবার 8 হচ্ছে 7 থেকেও বড়, তাই না? 8 হচ্ছে 7 থেকেও বড়, অর্থাৎ 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দিয়ে 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা দাগের সঙ্গে বা কাঠির সঙ্গেও ত্রিভুজ তৈরি করা যাবে মতো তৈরি করতে পেরেছে। অর্থাৎ দেখছি যে 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাঠি দিয়ে ত্রিভুজের মতো তৈরি করা যায়। অর্থাৎ আমরা এই এই যে এতটুকু শিখলাম, এর থেকে আমরা কি জানলাম, যে যে কোনো ত্রিভুজের যে কোনো একটা যদি ত্রিভুজ নেওয়া হয়, সেই ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে যোগ করলে 3 নম্বর বাহু থেকে বড় হয়। অর্থাৎ আমরা যদি এই বাহুর দৈর্ঘ্য যত হবে, এই বাহুর দৈর্ঘ্য যত হবে তা সেই দুটো যদি যোগ করি, সেটা অবশ্যই 3 নম্বর যে বাহু তার থেকে বড় হবে। ঠিক আছে, ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফল 3 নম্বর বাহুর যে দৈর্ঘ্য তার থেকে বড় হয়। অর্থাৎ এর সঙ্গে এইটা যোগ করলে এটার থেকে বড় হবে, এর সঙ্গে যদি আমরা এটা যোগ করি সেটা এটার থেকে বড় হবে। ঠিক আছে, আবার আমরা যদি এটার সঙ্গে এটা যোগ করি আবার সেটা এটার থেকে বড় হবে। অর্থাৎ যে কোনো দুটো বাহুকে যোগ করলে সেটা 3 নম্বর বাহুর থেকে বড় হবে। ওকে, আচ্ছা তারপরে দেখি, স্নোবল এফেক্ট শিখবো, এটা কী জিনিস বুঝবো এবং এটা কীভাবে আমাদের ক্ষতি করে পড়াশোনার ক্ষেত্রে সেটাও শিখবো। কি বলছে দেখো, এবার স্নেহা বলল, ওই ত্রিভুজের মতো আকারটি নিয়ে খাতায় বসিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে যে ত্রিভুজ আকৃতি এই ত্রিভুজগুলি পেলাম, তাদের যে কোনো দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, তাই না? এখানে হবে বৃহত্তর, বৃহত্তর। ওকে, এবার সুচেতা 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠি নিয়ে, অর্থাৎ 9 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাঠি নিয়ে দেখলো, চেষ্টা করলো, সে পারবে না। কেননা 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার যোগ করলে, 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার যোগ করলে 8 সেন্টিমিটার হয়, যেটা 9 থেকে ছোট, তাই না? এটা 9 থেকে ছোট, অর্থাৎ এইটা দিয়ে এই 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার এই যে তিনটে দৈর্ঘ্যের কাঠি নিয়ে এই কাঠি নিয়ে আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো না। বুঝতে পারলাম, যেহেতু ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ যে কোনো দুটো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগ করলে, দৈর্ঘ্য যোগ করলে সেটা 3 নম্বর বাহু অপেক্ষা অবশ্যই বড় হতে হবে, তাই না? কিন্তু এখানে দেখছি যেহেতু ছোট হয়ে গেছে 3 নম্বর বাহুর থেকে, এটার থেকে ছোট হয়ে গেছে, তার জন্যে ওটা দিয়ে ওই যে তিনটে ত্রিভুজ সরি ওই যে তিনটে বাহু, ওই বাহু দিয়ে আমরা কোনো দিনই ত্রিভুজ তৈরি করতে পারবো না। ওকে, আচ্ছা দেখো, তাহলে কি পেলাম দেখি, 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাঠির সাথে যে দৈর্ঘ্যের কাঠি ত্রিভুজের মতো তৈরি করবে তার দৈর্ঘ্য দেখো অবশ্যই এর থেকে বড় হতে হবে, 2 সেন্টিমিটারের থেকে বড় হতে হবে, এটার থেকে বড় হবে, এবং 8 সেন্টিমিটারের থেকেও বড় হতে হবে, তাই না? অর্থাৎ কি বলছে, যে যে কোনো দুটো বাহু, আমি ধরলাম এটা 3 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এইরকম দুটো আমার ধরলাম বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বা কাঠি দেওয়া আছে, 3 সেন্টিমিটার একটা, একটা একটা 5 সেন্টিমিটার, একটা 3 সেন্টিমিটার, ঠিক আছে? এবার আমরা যদি বিয়োগ করি, তাহলে 3 বিয়োগ করলে 2 হবে, তাই না? এর থেকে যদি ছোট দৈর্ঘ্যের কাঠি নিই, ঠিক আছে, তাহলে দেখা যাবে ত্রিভুজ তৈরি করতে পারবো না। কেননা যদি আমি ধরলাম এটা 5 সেন্টিমিটার এবং এটা নিলাম 3 সেন্টিমিটার, ঠিক আছে, 3 সেন্টিমিটার নিলাম এবং 1 সেন্টিমিটার এর থেকে যদি ছোট একটা 1 হয়, তাই না? এর থেকে যদি ছোট নিই, 2-এর থেকে যদি ছোট নিই, তাহলে 1 হবে, 1 দিয়ে আমরা তৈরি করতে পারবো না, 1 দিয়ে আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো না। কেননা 3 আর 1 যোগ করলে কত হয়, 3 আর 1 যোগ করলে হয় 4, যেটা 5-এর থেকে ছোট, অর্থাৎ এই দিয়ে আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো না। অর্থাৎ যে কোনো দুটো বাহুর বিয়োগের থেকে কি করতে হবে, 3 নম্বর বাহুটাকে বড় হতে হবে, তাই না?
অর্থাৎ অপর যে বাহু সেটা বড় হইতে হবে, সেটা দুই আছে, দুইয়ের থেকে আমরা বড় যে কোনো বাহু নেব, দুইয়ের থেকে বড় হয় তিন হয়, ঠিক আছে, তার থেকে বড় চার হয়, অর্থাৎ দুইয়ের থেকে বড় যে কোনো একটা বাহু নেব, সেই বাহু নিয়ে আমরা কী করতে পারব, একটা ত্রিভুজ তৈরি করতে পারব, পাঁচ নিয়ে হবে, ছয় নিয়ে হবে, ঠিক আছে। আবার দেখা যায় তিন প্লাস পাঁচ যোগ করলে আট হয়, তাই না? তিন প্লাস পাঁচ যোগ করলে আট হয়, তিন নম্বর যে বাহু হবে সেটা আটের থেকে বড় হইতে হবে, তিন নম্বর যে বাহু সেটা আটের থেকেও বড় হইতে হবে, ঠিক আছে। যখন এরকমভাবে ধীরে 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 বছরের পর বছর যেতে যেতে একসময় কী হবে, অঙ্কের সমস্যাটা এত বড় হয়ে যাবে যে কি না মাধ্যমিকের সময়। আচ্ছা একটু দাঁড়াও, একটা মেসেজ এসছে, কী মেসেজ এসছে দেখে নিই। স্নোবলটা গড়িয়েছিল, মাধ্যমিকে এসে পরীক্ষা দিতে গেছে, কী হোক করবে না অঙ্ক একেই চ্যাপটা করে দিয়ে চলে যাবে। আচ্ছা, তাই না? অর্থাৎ অঙ্কে সে ফেল গেছে। হ্যাঁ, তাহলে কোথায় ছিলাম? চ্যাপটা করে দেবে। আচ্ছা, এত সমস্যাটা বড় হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, যে কোনো তিনটে বাহু দিয়ে যদি আমরা ত্রিভুজ অঙ্কন করতে চাই, তাহলে তিনটে বাহু কীরকম হবে, না যে কোনো দুটো বাহু বিয়োগ করলে, যে কোনো দুটো বাহু বিয়োগ করলে যে তিন নম্বর বাহু যেটা হবে সেটা বিয়োগ ফলের থেকে বড় হবে, বিয়োগ ফলের থেকে বড় হবে, দুটি যে বাহু তার বিয়োগ ফলের থেকে বড় হবে, আবার এর থেকেও বড় হবে, আবার দুটো বাহুকে যোগ করলে যেটা হবে তার থেকেও বড় হবে, ঠিক আছে, তার থেকেও বড় হতে হবে, এই রকম দুটো কন্ডিশন আমাদের আছে, ঠিক আছে, ত্রিভুজ তৈরি করার জন্য। আচ্ছা তাহলে দেখছি চার প্লাস দুই, আচ্ছা এবার অনেক কী করেছে, দুই সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি কাঠি দিল। আমি আগের মতো নানান দৈর্ঘ্যের কাঠি নিয়ে ত্রিভুজের মতো তৈরি করার চেষ্টা করি, কী কী পাই দেখি। ওকে দেখো কী বলছে, তাহলে দেখছি চার মাইনাস দুই সেন্টিমিটার থেকে সমান সমান দুই হবে, অর্থাৎ যে তিন নম্বর বাহু হবে সেটা এই দুই সেন্টিমিটারের থেকে বড় হবে, তাই না? অর্থাৎ বিয়োগ ফলের থেকেও বড় হবে যে তিন নম্বর বাহুটা, আবার চার প্লাস দুই যোগ করলে কত হবে, ছয় সেন্টিমিটার, এর থেকেও বড় হবে, অর্থাৎ এর থেকেও বড় হবে, ওকে, এই দুটোর থেকে বড় হবে। আচ্ছা দুই সেন্টিমিটার এবং এই দৈর্ঘ্যের কাঠি নিয়ে দুই সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার দৈর্ঘ্যের কাঠির সঙ্গে ত্রিভুজ তৈরি করতে পারছি, ঠিক আছে। অর্থাৎ দুই সেন্টিমিটার ছোট কোনো কাঠি নিয়ে আমরা পারবো না এবং ছয় সেন্টিমিটারের থেকে ছোট নিয়ে কোনো পারবো না আমরা, কাঠি নিয়ে পারবো না। আচ্ছা আবার দেখছি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কী হবে, বৃহত্তর হবে, বৃহত্তর একটু আগেই বলেছি আমরা। আচ্ছা চার সেন্টিমিটার আট সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি কাঠির সাথে কি ধীরে 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 প্র্যাকটিস করতে করতে তোমাদের ত্রিভুজ তৈরি করতে পারবো। তাহলে চার সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার আমরা কী কী নেবো আমরা দেখি। তাহলে প্রথমে তো বিয়োগ করে দেখি, ছয় থেকে চার বিয়োগ করলে দুই হবে, অর্থাৎ দুইয়ের থেকে বড় হইতে হবে যে কোনো বাহু, অর্থাৎ দুইয়ের থেকে বড় তিন নিলে হবে, ঠিক আছে, চার নিলে হবে, পাঁচ নিলে হবে, ঠিক আছে, ছয় নিলে হবে, সাত নিলে হবে, আট নিলে হবে, নয় নিলে হবে। আবার দেখো এখানে যদি আমরা ছয় দ্বিতীয় ক্ষেত্রে, এটা এক তো এক নম্বর কেস গেল, দুই নম্বর কেস কী বলবে, না চারের সঙ্গে যদি ছয় যোগ করলে হবে দশ, অর্থাৎ দশের থেকে আবার বড় হইতে হবে, তাই না? দশের থেকে এগারো হবে, সরি আমরা যদি দশের থেকে বড় নিতে হবে। আচ্ছা আমরা ইয়ে করি, আচ্ছা দশের থেকে বড় নিতে হবে, দশের থেকে বড় এগারো হয়, ঠিক আছে, বারো তেরো চোদ্দো যে কোনো জিনিস নিলে হবে, অর্থাৎ দুইয়ের থেকে বড়, ঠিক আছে, দুই থেকে শুরু করে দুইয়ের থেকে বড় হবে এবং দশের থেকে ছোট হবে, যে কোনো একটা সংখ্যা নিলে আমরা তা দিয়েও ত্রিভুজ তৈরি করতে পারবো, এটা এটাকে দিয়ে, এবং চার ও ছয়কে দিয়ে দশের থেকে বড় যে কোনো সংখ্যা দিয়ে আমরা কী করতে পারবো, ত্রিভুজ তৈরি করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ
দুটি বাহুর বিয়োগফলের থেকে বড় হবে তিন নম্বর বাহুটা, এবং দুটি বাহুর যোগফলের থেকেও কি হবে এই খেলার মাঠের ভিতর চারিদিকে বড় হবে। আচ্ছা, আমি যে কোনো দৈর্ঘ্যের দুটি কাঠি নিয়ে তৃতীয় কাঠির দৈর্ঘ্যের সাথে অপর দুটি কাঠির দৈর্ঘ্যের সমষ্টি সম্পর্ক কি পাই লিখি। আচ্ছা, এখানে দেখো কি বলছে, এখানে বলছে এ বি সি একটা ত্রিভুজ, এ বি এর দৈর্ঘ্য কত হবে জানা নেই, স্কেল দিয়ে তোমরা মেপের চেষ্টা করবে, 194 পাতায় রয়েছে, ঠিক আছে। তো আমরা আমরা যদি যোগ করে দেখি, ঠিক আছে, আমি সাপোজ ধরে নিলাম এটা আমি 4 ধরলাম, এটা ধরলাম 5, ঠিক আছে, আর এটা ধরে নিলাম 8, ঠিক আছে, এটা ধরে নিলাম 8, ঠিক আছে, 8 সেন্টিমিটার। তোমরা যোগ করে তোমরা ইয়ে করে দেখবে, ঠিক আছে, 3, 5, 4 এরকম কিছুই হবে। তাহলে আমি এ বি সমান ধরে নিলাম 4 সেন্টিমিটার, বি সি সমান ধরে নিলাম 8 সেন্টিমিটার, এবং সি এ ধরে নিলাম 5 সেন্টিমিটার। তাহলে দেখো এ বি 4 সেন্টিমিটার, বি সি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, 4 আর 8 যোগ করলে কত হয়, 5-এর থেকে 4 আর 8 যোগ করলে হবে 12, সেটা অবশ্যই 5-এর থেকে বড় হবে। আবার যদি এটা বড় হবে এর থেকে, আবার বি সি আর সি এর যোগ করলেও দেখবা এ বি এর থেকে বড় হবে, সবগুলাই বড় হবে, কেননা বি সি সমান হচ্ছে 8, সি এ হচ্ছে 5, 8 আর 5 যোগ করলে 13 হয়, 13 অবশ্যই 4-এর থেকে বড়। আবার সি এ আর এ বি যদি দেখি, সি এ সমান সমান হচ্ছে কত, না সি এ সমান সমান 5, আর এ বি সমান 4, 5+4 সমান সমান 9, সেটা অবশ্যই 8-এর থেকে বড়, 8-এর থেকে বড়। অর্থাৎ যে কোনো দুটো বাহুর যোগফল তিন নম্বর বাহুর থেকে অবশ্যই বড় হচ্ছে। আচ্ছা, উপপাদ্য কি বলছে দেখো, ত্রিভুজের যে কোনো উপপাদ্যটা ভালো করে মুখস্থ করবে, পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে, ভালো করে বুঝে নাও প্রথমে, তারপরে দেখি। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে এটা করে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগ করলে তিন নম্বর বাহু অপেক্ষা বড় হবে। অর্থাৎ দেখো, এটা একটা বাহু এ বি, এ সি একটা বাহু এবং বি সি একটা বাহু, এর মধ্যে ছোট দুটি বাহু হচ্ছে এইটার, এটা বি সিটা তো সব থেকে বড়, তাই না? তাহলে আমরা যদি এইটাকেও প্রমাণ করতে পারি, এ বি আর এ সি যোগ করলে বি সি সবচেয়ে বড় যে বাহুটা তার থেকেও বড় হয়ে যাচ্ছে, তাহলেই তো প্রমাণ হয়ে গেল, তাই না? কেননা আমরা যদি এর সঙ্গে সবচেয়ে বড় বাহুটা যোগ করি, সেটা তো অবশ্যই, এ তো বি সি তো একাই এ সির থেকে বড়, তাহলে এটা তো যোগ করার দরকারই নেই। আবার যদি এর সঙ্গে তুলনা করি, তাহলে বি সি তো একাই এ বি এর থেকে বড়, এ সি কে যোগ করারও দরকার নেই, তাই না? তো আমাদের কি করতে হবে, সবথেকে ছোট দুটো বাহু অর্থাৎ এ বি নেবো আর এ সি নেবো, এই দুটোকে যোগ করে আমরা দেখব সব থেকে বড় যে বাহু তার থেকেও বড় হচ্ছে কিনা, সেটা প্রমাণ করতে পারলেই কি হবে, প্রমাণ হয়ে যাবে এটা, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তিন নম্বর যে বাহু তৃতীয় যে বাহু তার থেকেও বড়, ঠিক আছে। তাহলে আমরা চলো এখান থেকে ইয়ে করি, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত পাবো আমরা, রাস্তার ক্ষেত্রফল 800-476 কত হবে, 3 + 24, তাই তো, এত বর্গ মিটার। আর তাহলে দেখো, 1 বর্গ মিটারে কত, 95 টাকা করে খরচ হয়, তাই না, 1 বর্গ মিটারে। তাহলে 324 বর্গ মিটারে কত টাকা করে খরচ হবে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে মোট খরচ হবে কত পরের পাতায় দেখি। আচ্ছা, তো আমরা ধরে নিলাম কত, 324 এই ত্রিভুজ 95, আমরা এখানে আঁকি তাহলে সুবিধা হবে, কত হবে 30,000, না এটা করতে অসুবিধা হয়েছে তোমার, ঠিক আছে, দেখো ভুলে গেলেও অঙ্কটা করার চেষ্টা, আচ্ছা, ঠিক আছে,
যতক্ষণ চেষ্টা করবে ততক্ষণ আমরা কি করলাম কাজ হবে ততক্ষণ কি হবে না এরকম ই হবে সুবিধা তিনটে বাহু নিলাম তিনটে বাহুর একটা ত্রিভুজ তৈরি করলাম এ বি এবং সি আমাদের কি প্রমাণ করতে হবে না যে কোনো দুটি বাহুর যোগফল তিন নম্বর বাহুর থেকে বড় হবে আমরা কি করব সবথেকে ছোট বাহু নেব অর্থাৎ কি করব সবথেকে ছোট বাহু এ বি এবং এ সি কে যোগ করব কি প্রমাণ করব সেটা বি সি এর থেকে বড় ওকে এই প্রমাণ করার জন্য প্রথমে কি করব এ থেকে শুরু করে এই বি সি এর উপর লম্ব টানবো একটা একটা লম্ব টানবো নাম দিলাম ডি ঠিক আছে এইবার দেখো আমরা দুটো ত্রিভুজ পেলাম একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ আর একটা পেলাম এ সি ডি ত্রিভুজ তাই না তাহলে আমরা দুটো ত্রিভুজ পেলাম একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ আর একটা পেলাম এ সি ডি ত্রিভুজ এই দুটো ত্রিভুজ পেলাম এবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করি দেখো এই ত্রিভুজটা দেখো এই ত্রিভুজ থেকে কী পাচ্ছি এই ত্রিভুজের তো যেহেতু এটা লম্ব তাহলে এটা 90 ডিগ্রি সমকোণ আর এটা আমরা জানি ত্রিভুজের যে কোনো একটা কোণ যদি সমকোণ হয় অপর কোণ দুটো অবশ্যই সূক্ষ্মকোণ হবে যেহেতু ত্রিভুজের তিনটি বাহুর এই তিনটি কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি তার মধ্যে যদি একটা 90 ডিগ্রি হয়ে যায় বাকি 90 ডিগ্রি পড়ে থাকে তাহলে এই যে দুটো যোগ করলে তবে তো 90 ডিগ্রি বাকি ভাগ হয়ে যাবে এই দুটোর মধ্যে তাহলে এই দুটো অবশ্যই 90 ডিগ্রির থেকে ছোট হতে পারে ছোট হবে সেটা একটা 89 হতে পারে একটা 1 হতে পারে একটা 70 এটা হতে পারে এটা 20 হতে পারে সেটা যাই হোক ওটা কথা না কিন্তু অবশ্যই বাকি দুটো কোণ 90 ডিগ্রির থেকে ছোট হবে তাই না আর 90 ডিগ্রির থেকে ছোট হওয়া মানেই কি সেটা হবে সূক্ষ্ম কোণ অর্থাৎ একটা কোণ যদি 90 ডিগ্রি হয় অবশ্যই ওই দুটো কোণ সূক্ষ্ম কোণ হবে তাই না আমি ধরলাম সে যাই হোক কোনটা 60 হোক 70 হোক যাই হোক 90 ডিগ্রির থেকে কম এটা সমকোণ এটা সূক্ষ্ম কোণ তাহলে অবশ্যই এই কোণটা এ ডি বি কোণ এ ডি বি কোণ অবশ্যই বড় হবে বি এ ডি এর থেকে তাই না কোণ বি এ ডি এর থেকে বড় হবে এই ত্রিভুজ থেকে পাচ্ছি কি না আমরা লিখব আমরা যে এহার লিখি এক নম্বর ক্ষেত্রে এক নম্বর কন্ডিশন কি ত্রিভুজ এ বি ডি থেকে পাই ওকে এই জন্য এটা বড় এবার এখান থেকে আমরা কি পাবো না এর আগেই দেখেছি পাবো এসি বড় ডিসি এর থেকে অর্থাৎ এসি বড় ডিসি এর থেকে কি হবে না এসি বড় ডিসি এর থেকে তাই না এটা আমরা বি নম্বর ধরি এবার আমরা কি করব এ যোগ বি করে দেবো এ এ নম্বর যে কন্ডিশন এবং বি নম্বর যে কন্ডিশন এটা যোগ করে দেবো এ নম্বর কন্ডিশনে কি আছে না এ বি আর এর এ ধারে আছে এসি তাই না তাহলে এ বি যোগ এসি গেটার হবে গেটার দেন হবে বিডি যোগ ডিসি বিডি যোগ সরি 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 বিডি যোগ ডিসি ঠিক আছে এবার দেখো এ বি যোগ এসি তো এ বি যোগ এসি কিন্তু বিডি যোগ ডিসিটা কী হবে বিডি এ দেখো বিডি এটা বিডি যোগ ডিসি বিডি যোগ ডিসি অর্থাৎ এখান থেকে শুরু করে এই বিসি বাহুটা তাহলে আমরা এখানে লিখে নিলাম বিসি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি বা এ বি যোগ এসি গ্রেটার দেন কি হচ্ছে বিসি এটাই প্রমাণিত প্রুফড অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তিন নম্বর যে বাহু তার থেকে অবশ্যই বড় হয় ঠিক আছে প্রমাণ হয়ে গেল আচ্ছা তোমাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে ঠিক আছে আচ্ছা আব্দুল আলিম স্যার ভালো আছি আচ্ছা রিয়েল লাইফ স্যার অনেকদিন পর ইউটিউবে এসেছেন হ্যাঁ অনেকদিন পর ইউটিউবে এসেছি ঠিক আছে তোমরা ভালো আছো তো আর আশা করি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা বাড়িতে কি করে নিতে পারবে তো হ্যাঁ
যেটা ই করলাম বাড়িতে গিয়ে একটা ই খুঁজবা, নাহলে ওর কাছ থেকে অঙ্ক বই দাও, ওর বাড়িতে যাবা, ঠিক আছে? অঙ্ক বইটা নিয়ে নিজে নিজে করবা, আমি এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে তুমি থেকে গেলে তার মানে এই নয় যে তোমার অঙ্ক হয়ে গেছে। তোমার অঙ্ক কখন হয়েছে কী করে বুঝবা বলো তো? হ্যাঁ, যখন নিজে নিজে করতে পারবা তখনই, বুঝলে? তার আগে তোমার অঙ্ক হয়নি কিন্তু। আমার কাছে এখানে আমি করিয়ে দিলাম, তার মানে অঙ্ক হয়নি তোমার এখানে। তোমার অঙ্ক তখনই হবে যখন তুমি বাড়িতে নিজে নিজে একা একা করতে পারবা, ঠিক আছে? আমি তো এখানে মোটামুটি যত ধরনের অঙ্ক হয় সব করে দেবো, কোনো ব্যাপার নেই। কিন্তু তোমাদের কী করতে হবে বলো জেনে কই, সমস্ত অঙ্ক প্র্যাকটিস করতে হবে বাড়িতে। এবং প্র্যাকটিস করা মানে এই নয় যে আমার খাতা মানে রাজা ভাই এরকম করে খাতা মানে